শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয় আমি কবরী রায় অ্যাসিস্ট্যান্ট টিচার আলোর মেলা কেজি অ্যান্ড হাই স্কুল কালীতলা বগুড়া আজ আমি তোমাদের ইংরেজির সেকেন্ড পেপার থেকে পার্টস অফ স্পিচ পড়াবো প্রথমেই আমরা ডেফিনেশনটা জেনে নিই এখানে দেখো বাক্যে আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি সব শব্দের অর্থ এক জাতীয় নয় যেমন আই ওয়ান টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই এখানে দেখো বাক্যটিতে আই ওয়ান টু লার্ন ইংলিশ প্রত্যেকটি শব্দই ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেককেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এই সকল ওয়ার্ড দিয়ে স্পিচ বা বাক্য গঠিত হয় বলে এরা প্রত্যেককেই বক্তব্যের একটি পার্ট বা অংশ এজন্যই এদেরকে বলা হয় পার্টস অব স্পিচ অর্থাৎ একটি সেন্টেন্স এর মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে তারা এক একটি পার্ট অফ স্পিচ দেখো দ্য ওয়ার্ড ইউজ ইন এ সেন্টেন্স আর কল পার্ট অফ স্পিচ এখন দেখো ক্লাসিফিকেশন অফ পার্ট অফ পিস এখানে পার্ট অফিস কত প্রকার হবে পার্ট অফ পিস আট প্রকার যেমন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার্ব প্রিপোজিশন কনজেংশন ইন্টারজেকশন আমরা ছক আকারে সংজ্ঞাগুলো এবং উদাহরণসহ জেনে নেই প্রথমেই দেখো নাউন নাউনকে কি বোঝায় এটা যে কোনো নাম যে কোনো নামকে আমরা নাউন বলে ধরে থাকি যেমন সীমা বগুড়া বয় পয়েট অনেস্ট এক্সেট্রা তারপরে দেখো প্রনাউন প্রনাউনটা কী নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোই হলো প্রনাউন যেমন সি ইট দে দ্যাট হু এক্সেট্রা তারপরে দেখো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটা কী নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ প্রকাশক শব্দ নাউনের দোষ গুণ বোঝাবে যেমন গুড বিউটিফুল রিচ মাচ, সফট এক্সেট্রা এখন দেখো ভার্ব ভার্ভটা কি কোনো কিছু করা থাকা বা হওয়া বোঝায় কোনো কিছু কাজ করা যেমন গো ইট বাই রাইট ইজ এক্সেট্রা তারপরে দেখো এক ভাব অ্যাডভার্বটা কি ক্রিয়া কীভাবে কোথায় কখন সম্পন্ন হয় তা বোঝায় ক্রিয়া কখন কিভাবে সম্পন্ন হলো সেটা বোঝাতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করে থাকি যেমন ফার্স্ট দেয়ার নাইসলি অলওয়েস এক্সেট্রা তারপরে দেখো প্রিপজিশন প্রিপজিশনটা কি প্রি অর্থাৎ হলো পূর্বে এবং পজিশন অবস্থান যার পূর্বে অবস্থান সেটাই হলো প্রিপোজিশন এটা কীভাবে হবে নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যের অন্য অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্দেশ করে নাউন এবং প্রনাউনের আগে বসে অন্য অন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করলেই সেটাকে বলে প্রিপজিশন যেমন বাই ইন বিটুইন অ্যামং অফ এক্সেট্রা তারপরে দেখো কনজাংশন দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন কি করে কতগুলো ওয়ার্ড বা সেন্টেন্সকে একের সাথে যুক্ত করলেই সেটাকে কনজাংশন বলে এটা কি দ্বারা যুক্ত করতে পারে অ্যান বাট হোয়েন অর ভিক্সেট্রা তারপরে লাস্ট নম্বরটা ইন্টারজেকশন ইন্টারজেকশন হলো আবেগ বিষাদ আনন্দ ঘৃণা বিস্ময় ইত্যাদি প্রকাশ করে এখানে এলাস ফাই ফুরস হুরে ইত্যাদি দ্বারা আমরা যখন মজা বোঝাই তখন হুর্রে তারা প্রকাশ করব। আর কোন একটা দুঃখের সংবাদ বলে হাই যে এগুলো আমরা ইন্টারজেকশন দ্বারা বোঝায় থাকি তো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা এগুলো ভালো করে পড়ে রাখো স্বাস্থ্যবিধি মেনে চলো সব সময় ঘরে থাকো এই বলেই আজকের ক্লাস শেষ করছি থ্যাংকস সবাইকে